গুড মর্নিং সকলকে। আজ আমি সকাল সকাল স্নান করে তৈরি হয়ে গেছি। আজ আমি আমার বাড়িতে বিপদাসিনী পুজো দেব, আমি আর আমার মামি একসাথে। তো আমি 13 জাতের ফুল একসাথে নিয়ে নিচ্ছি। তো তোমাদের কার কার বাড়িতে এরকম 13 জাতের ফুল দিয়ে পুজো দাও? তো এটা দেখো একটা স্থলপদ্ম, তো এটা খুব ভালো লেগেছিলো আমার কাছে। স্থলপদ্মটা সাদা কালার ছিল। আমি বিপদনাশিনী মায়ের পাঁচালিটাকে ভালো করে স্নান করিয়ে তারপর সিঁদুর দিয়ে তারপর মায়ের আসনে রেখে দেব। আমি একদিকে বিপদনাশিনী মায়ের আসনটাকে ভালো করে সাজিয়ে নিয়েছি, আর অন্যদিকে আমার মামি ফলগুলোকে ভালো করে কেটে ভোগ সাজিয়ে নিয়েছিল। তো আমি এদিকে ভালো করে পানের মধ্যে ঠাকুর রেখে, মানে পানির দুদিকে একদিকে তেল দিয়ে ঠাকুর রেখেছি, আর একদিকে তোমার সিঁদুর দিয়ে এঁকেছি। তো দুটো পান ছিল, কারণ আমিও পুজো করেছি, মামিও পুজো করেছে, তাই একসাথে দুটো পান দিয়েছি। ভালো করে ফুল দিয়ে এখন মায়ের আসনটাকে ভালো করে সাজিয়ে নিলাম। তো মামি এদিকে ভোগগুলো ভালো করে সুন্দর করে সাজিয়ে নিয়েছে, খুব সুন্দর লাগছিলো। তখন ফুল অনেকগুলি ছিল, তো ফুলে একদম আসনটা ভরপুর ছিল। তোমাদের কার কার বাড়িতে এরকম নিয়মে পুজো? তো এখন সম্পূর্ণ পুজোর আয়োজন তৈরি, তো আমি এখানে পাঁচালি পরে নিচ্ছি। পাঁচালি পরে আমার আর আমার মামি আমাদের বাড়ির পাশে একটা পুকুরে পাম তেল বাসাতে চলে গেল। আমার না জলটা এত ভালো লাগছিলো, তো আমি কী করলাম, আমি পুকুরে একদম নেমেই গিয়েছি। পুকুরে নেমে তারপর পাম তেল বাসিয়ে তারপর এলাম। খুব গরম ছিল, গরমের মধ্যে তো পুকুরের জলটা খুব ভালো লাগে, ঠিক না? তোমরা কারা কারা পুকুরে চলে স্নান করতে পছন্দ করো? এখন আমরা বাড়িতে চলে আসব। তো তোমাদের কার কার কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে তোমরা একটু কমেন্ট করে জানাবে। টাটা সবাইকে।